গাইস, আজ রবিবারের বিকেল, আমরা দুই পৃথিবী বেরিয়ে পড়েছি বনমালীপুর যাত্রায়। রবিবারের বিকেল বন্ধুদের সাথে একটু ঘুরু ঘুরু না হলে হয়? এখানে আমাদের ড্রাইভার আর পেছনে দুজন আছে, একদম এই গ্রামের প্রকৃতি, রবিবার আর একটু আড্ডা। এনজয় এভরি সানডে অফ ইউর লাইফ। এখন আমরা যাচ্ছি একটু রাস্তার সিন দেখিয়ে, তারপর মন্দিরের ওখানে পৌঁছে গেলে আমি ব্লগটা কন্টিনিউ করব। আমাদের যাত্রা ভালোই চলছে, ভালো করছে। আর একটু রোড সিন হবে না তাই কখনো হয়? দেখো রোড দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশে হারা। আমরা বনমালীপুরের যেখানে আসার সেখানে পৌঁছে গেছি, ব্রহ্মদত্ত ধাম। আমাদের ড্রাইভার এখন গাড়িতে কি সমস্যা দেখা দিয়েছে ঠিক করছে। ব্রহ্মদত্ত ধাম এসে গেছে, সামনে থেকে এরম ভিউ। এটা অবস্থিত বনমালীপুরে। বনমালীপুর তোমার হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা জায়গা। তো এটা ওয়েস্ট বেঙ্গলের নাকি জানি না, তবে হুগলি জেলার বাই সবচেয়ে বড় টেম্পল। এটা অবশ্যই ভিজিট করো এখানে যারা আসুনি। যদিও জানো তোমরা সমস্ত এই জায়গাটার জন্যই এখন হুগলি পপুলার। এখন যাবো আমরা, ভেতরে ঢুকবো, বিশাল বড় এরিয়া জুড়ে তৈরি। এদিকে ওয়েদারও আসাম সানডেতে। এখানে বাইক দেখেছো কত বাইক দাঁড়িয়ে। তো আমরা এখন ভেতরে ঢুকবো ব্রহ্মদত্ত ধামের। এই হলো ব্রহ্মদত্ত ধামের সামনে থেকে ভিউ। আমরা এখন ঢুকবো এর ভেতর। ঢুকে মন্দিরের টাইমিং কি, এখানে দিনে একদিন ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় এটুকু আমি জানি। আমি অনেকদিন আগে এসেছিলাম, তখন মন্দিরটা রং হয়নি। আমাদের যে গাড়ি আছে না, সব বেশিরভাগই ডুবলি নিয়ে ঘুরে। ভিতরের পরিবেশ খুবই শান্ত। এখানে আমাদের হিরোদের ফটো শ্যুট হচ্ছে এখন, একদম ঝাঁকাস। বিয়ের মেয়ে দেখা হয়ে যাবে, চাপ ফটো তুলে দিচ্ছে। অনেক লোক এসছে এখানে আজকে। ভেতরে এখন আমরা ঢুকিনি, এখানে দাঁড়িয়ে দেখতেই মুগ্ধ হয়ে গেছি। তো এখানেই এখন টাইম স্পেন্ড করছি, তারপর আমরা ভেতরে ঢুকবো। তো আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি। এটা হচ্ছে মন্দিরের চৌকাঠ, ওপরে একটা বড় ঝাড়বাতি লাগানো। আর আমি এখন মন্দিরের টাইম টেবিলের দিকে এগিয়ে চলেছি। এর সামনেই এখানে মন্দিরের টাইম টেবিল আছে, তোমরা টাইম টেবিলটা দেখে নিতে পারো। পূজা দেওয়ার জন্য সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পূজা দিতে পারবেন। এখানে ডোনেট বক্স আছে আর একটা সুন্দর কচ্ছপের মূর্তি আছে। ভেতরটা খুবই সুন্দর, একদম শান্ত পরিবেশ। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি ভগবানের মূর্তির দিকে। শুনেছি এটা ভগবান বিষ্ণুর একটা অবতার। এইখানে যদি বৃহস্পতিবারে আসো তো দেখো, শুধুমাত্র বৃহস্পতিবার দুপুর 2টায় ভোগ বিতরণ হয়। এরকম ধাম আর কোথায় কোথায় আছে এখানে ফটো দেওয়া আছে। প্রথম ধাম মধ্যপ্রদেশে একটা আছে, দ্বিতীয় ধাম দেখো কন্যাকুমারীতে আছে, আর এইটা তো এইখানেরটা কলকাতা, আর একটা তৈরি হচ্ছে এইখানে উত্তরাখণ্ডে। তারপর এখানে দেখো বারান্দার দিকেও ভালো পরিবেশ আছে, এখানে অনেকটা খোলা জায়গা আছে, ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারবে।
তো এটা মন্দিরের বাইরের বারান্দা, এখানে অনেক বড় খোলা জায়গা আছে। মন্দির এখনো কনস্ট্রাকশনে কাজ চলছে, এখানে আমরা ফটো একটু তোলা হচ্ছে আমাদের। মন্দিরটা দেখো কত সুন্দর একটা জায়গা। হিরোরা ফটো তুলতেই ব্যস্ত। আমরা এখন মন্দিরের বাইরের বারান্দা দিয়ে ঘুরছি, অনেক বড় বারান্দা ঘোরার জন্য। এখানে মন্দির অনেক বড় জায়গা ঘোরার জন্য, তবে আমরা একটা ভুল করে ফেলেছি, অনেক লেট এসেছি। খুব দারুণ সুন্দর জায়গা তো, তার না তোমরা যদি আসো একটু তাড়াতাড়ি আসো, তাহলে এনজয় করতে পারবে এখানে এসে। চারজনে মিলে মন্দিরের চাতাল দিয়ে ঘুরছি, মন্দিরের ফুল ভিউ আসছে এখান থেকে। আমরা মন্দির প্রদর্শন করছি, তার সাথে ওইগুলো করতে হচ্ছে। তো সন্ধে প্রায় হয়ে গেছে, আমরা একটু পরে বেরিয়ে যাব, তার জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখো কি বড় জায়গা, দারুণ সুন্দর এরিয়া, এলে মাস্ট একটু টাইম নিয়ে আসবে। বাই।